নমস্কার ভক্তরা, মা সারদার বাণীর তৃতীয় পর্বে বং স্পিরিচুয়াল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করব প্রত্যেকটা পর্বে আপনারা এমনভাবেই আমাদের সঙ্গে থাকবেন। মানুষ তো ভগবানকে ভুলেই আছে, তাই যখন যখন দরকার তিনি নিজে এক একবার এসে সাধন করে পথ দেখিয়ে দেন। এবার দেখালেন ত্যাগের পথ। পরের একটি ছেলেকে নিয়ে মানুষ করতে চেয়েছিলাম, তার উত্তরে রাধুর্জনে নিজের অবস্থা দেখিয়ে মা বলেছিলেন, অমন কাজ করো না যার উপর যেমন কর্তব্য করে যাবে, কিন্তু ভালো এক ভগবান ছাড়া আর কাউকে বেশো না, ভালোবাসলে অনেক কষ্ট পেতে হয়। ভগবান দর্শন বলো, ধ্যান বলো, সবই মন। নিত্য ধ্যান করবে, কাজ মন কি না, ধ্যান করতে করতে মন স্থির হয়ে যাবে, সর্বদা বিচার করবে। যে বস্তুতে মন যাচ্ছে তা অনিত্য, চিন্তা করে ভগবানে মন সমর্পণ করবে। ভাঙতে পারে সবাই, গড়তে পারে কজনে, নিন্দা ঠাট্টা করতে পারে সবাই, কিন্তু কি করে তাকে ভালো করতে হবে তা বলতে পারে কজনে। শ্রী শ্রী মা সারদা। যে ব্যাকুল হয়ে তাকে ডাকবে সেই তার দেখা পাবে। ঠাকুর বলতেন, ছিপ ফেলে বসলে কি রোজই রুই মাছ আসবে, অনেক মাল মশলা নিয়ে একাগ্র হয়ে বসতে হবে। কোনোদিনও একটা এসে পড়বে, কোনোদিনও বা আসলোই না, তবে কি ছিপ ফেলা বন্ধ করবে আর বসবে না? জপ বাড়িয়ে যাও, বিশ্বাস আর নিষ্ঠায় মূল, এই দুই থাকলেই হয়। সংসারে কেমন করে থাকতে হয় যেন, যেখানে যেমন সেখানে তেমন। ঠাকুর এবার এসেছেন ধনী দরিদ্র পণ্ডিত মূর্খ সকলকে উদ্ধার করতে। মলয়ের হাওয়া খুব বইছে, যে একটু পাল তুলে দেবে শরণাগতভাবে সেই ধন্য হয়ে যাবে। ধ্যান জপ ঈশ্বর চিন্তায় পাপ কাটে। সারদা দেবী। যিনি ব্রহ্ম তিনিই শক্তি, আর তিনি মা। দরকার নেই ফুল চন্দন ধূপ বাতি উপচারের, মাকে আপন করে পেতে শুধু মনটাই দাও তাকে। সব রয়ে যেতে হবে, কারণ কর্মানুসারে সৎ যোগাযোগ হয়, আবার কর্মের দ্বারা কর্মের খণ্ডন হয়। কাজের সঙ্গে সকাল সন্ধ্যা জপ ধ্যান না করলে কি করছো না করছো বুঝবে কী করে? কেউ যদি তোমাকে ভালো না বলে তাতে মন খারাপ করো না, কারণ এক জীবনে সবার কাছে ভালো হওয়া যায় না। জানবে কেউ থাক আর না থাক, তোমার একজন মা আছে, আমি মা থাকতে ভয় কী? যে অল্পতে তুষ্ট থাকে তার কাছে এই পৃথিবীর সব কষ্ট সহজ হয়ে যায়। সারদা দেবী।